es un faro, es una eje, eje algo. Lago. নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই এখন খুবই ভালো আছি। আজকে কালকে রাত্রে তোমাদের পেটুক দাদা অনেক শশা এনেছিল, সব বড় বড় সাইজের শশা। এত শশা তো কাঁচা খাওয়া তো সম্ভব নয়, আর শশা খাওয়া তো খুবই ভালো মেন কথা, কারণ এখন যেরকম গরম পড়েছে শশাটা খুবই ভালো লাগে। ওই জন্য ভাবছি যে শশা দিয়ে কি করবো, এতগুলো শশা ঘরে রাখলেও নষ্ট হয়ে যাবে। ওই জন্য সেই শশা গুলো দিয়ে আমি এখন তরকারি করবো, শশার তরকারি আর কি। আর হালকা পাতলা ঝোল করবো, বাটা মাছ ধুয়ে লবণের দুধ মাখিয়েছি আমি, এই বাটা মাছ দিয়ে করবো, ঝিঙে দিয়ে আলু দিয়ে। ঝিঙে কাটা হয়ে গেছে, আলু কাটাও হয়ে গেছে আমার। আর শশার তরকারি করবো একটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কেমন কি করি না করি। হালকা পাতলা ঝোলই হবে সব, আর মাখা মাখা তরকারি হবে। যাই হোক, এই নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো। আর দেখো, আমি প্রত্যেক দিনের মতন এখনো আমি রান্নার এখানে চলে এসেছি, আর সবকিছু গুছিয়েই এনেছি। আলু, ঝিঙে আর লঙ্কা চিড়ে নিয়েছি, ধুয়ে এনেছি। আর পেঁপেটা আছে, পেঁপে আমি ভাতের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দেবো। আর এই যে বাটা মাছ, বাটা মাছটা আমি আলু ঝিঙে দিয়ে করে নেবো, আর শশার তরকারি তার সাথে। আমি তেলও বসিয়ে দিয়েছি, এর মধ্যে মাছটা দিয়ে দেবো আমি, বাটা মাছ। মাখা মাখা ঝিঙে আলুর মাছের ঝোল, এর মধ্যে একটু জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো আমি। এই যে আমার তরকারি নামানো হয়ে গেছে, আমার দুই রকম তরকারি করলাম, এখন আমি নিচে নিয়ে চলে যাবো।
আমাদের পেটের দাদা খালি গায়ে বসে পড়েছে এই গরমের মধ্যে। এখন খাওয়া হচ্ছে শশার তরকারি, বলো গরমের যে কাজ, গরমের দারুণ তরকারি, শশার তরকারি এত সুন্দর হয় দেখি, পাঁচটা শাড়ি তরকারির মতো রয়েছে, যার জন্য দারুণ হয়েছে। কাঁচকলা, শশা, বেগুন, আর কি আছে, আলু, ফল, ফল রয়েছে। যাই হোক, আমি খাওয়াটা পুরোভাবে দেখাচ্ছি না, এই যে দুই রকম পদ দিয়েই খেয়ে নিল আমাদের পেটুল দাদা আর বাবা দুইজনে একসঙ্গে বসেছেন। তা এখন টাইট চেষ্টা করে দাও খেতে বসেছে, বেশ শশার তরকারি মাছের ঝোল খেয়ে বলছে ভালোই হয়েছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যদি খুব ভালো লাগে গরমের মধ্যে অনেক 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 সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থেকো। আর খুব গরম পড়েছে, সবাই ভালো থেকো।